মুসলিম উম্মাহ আজ এক কঠিন পরীক্ষার সময় অতিক্রম করছে, এটা আমাদের দীর্ঘ দিনের বাস্তবতা। উম্মার এই অবস্থা নিয়ে মোটা দাগে দু ধরনের প্রতিক্রিয়া দেখতে পাওয়া যায়। একদল ঘুমন্ত উম্মার অবস্থা নিয়ে তারা একেবারেই বেখেয়াল, অথবা জানলেও এর অবস্থান বদলানোর জন্য যে কিছু করা দরকার সেটা তারা মনে করেন না। তাদের চিন্তা শুধু নিজেদের ছোট্ট জগৎটাকে নিয়ে। এই ইচ্ছে ঘুম কবে ভাঙবে কিংবা আদৌ ভাঙবে কি না আমার জানা নেই। আরেক দল উম্মার অবস্থা পরিবর্তনে কাজ করছেন। উম্মার উত্তরণের জন্য আজ পৃথিবীর যে প্রান্তেই যা হচ্ছে এই মানুষগুলো হাত দিয়েই হচ্ছে। তবে ঘুমন্ত মানুষ আর কর্মী মানুষের মাঝে আরেকটা দল আছে, তারা ঠিক ঘুমন্তও নন কিন্তু তারা আবার কর্মীও নন। আমার কথাটা মেইনলি মাঝখানের এই দলটাকে নিয়ে। তৃতীয় দলের মানুষগুলো উম্মার অবস্থা নিয়ে উদ্বিগ্ন, কিন্তু এই উদ্বেগ তাদেরকে কাজের দিকে নিয়ে যায় না, বরং তাদের চিন্তাভাবনা স্থায়ীভাবে যেন আটকে যায় জরুরি অবস্থায়। কোনো দীর্ঘমেয়াদী কাজে তারা মন দিতে পারেন না, দিনগুলো কেটে যেতে থাকে ঘোরের মাঝে, কী করছেন কী করবেন বুঝে উঠতে পারেন না। প্রতি মুহূর্তে চোখের সামনে আসতে থাকা যন্ত্রণাদায়ক খবরগুলো তাদেরকে ভাবাতে থাকে খুব দ্রুত কিছু একটা করতে হবে, এই অবস্থা সহ্য করার মতো না, বিপদ খুব কাছে, এই তো এরপরই আসবে আমাদের পালা। ভার্সিটিতে ভর্তি হওয়ার পর মনে হয় ক্লাস আর পড়াশোনাতে কেবল সময় নষ্ট হচ্ছে, কাজের কাজ কিছুই হচ্ছে না, শুধু শুধু সময় অপচয়। আবার যখন ইসলামী কোনো কোর্স করা শুরু করেন অথবা সন্তান লালন পালন করা নিয়ে কোনো বই পড়েন, তখন মনে হয় এসব করতে গিয়ে তারা উম্মার প্রতি দায়িত্ব কর্তব্য থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন। নিজের বাচ্চাদের সাথে খেলার সময় মনে হতে থাকে তারা যেন পৃথিবীর প্রান্তে ধ্বংসস্তূপের পড়ে কাতরাতে থাকা মুসলিম শিশুদের সাথে প্রতারণা করে চলেছেন। এ কারণের বেশিরভাগ সময়ে তারা নিজেদের কাজে মন দিতে পারেন না, অপরাধ বোধ লাঘবের জন্যই বোধ হয় অনেক সময় খরচ করেন খবর পড়া আর দেখার পিছনে। যদিও শুধু খবর দেখায় মনের অপরাধবোধ লাঘব হয় না আর উম্মার অবস্থারও কোনো উন্নতি হয় না। মুসলিমদের বিরুদ্ধে চলা অপরাধগুলোর দৃশ্য টিভির পর্দায় দেখে তারা আফসোস করেন, উত্তেজিত হন, ক্রুদ্ধ হন, আর তারপর কিছুই হয় না, কিছুই না। উদ্বেগ ও অনুভূতি এদের এর চেয়ে বেশি এগিয়ে নিয়ে যেতে পারে না, মানসিকভাবে এরা যেন স্থায়ীভাবে আটকা পড়ে যায় এক জরুরি অবস্থায়। এ মনোভাব প্রকাশ পায় বাবা মা, স্ত্রী সন্তান এবং অন্য মানুষের সাথে আচরণে। পড়াশোনা কিংবা কর্মক্ষেত্রের দিকে মন দিতে না পারার কারণে খুব একটা সফলতা আসে না, এমনকি দিনের ব্যাপারে এবং রব্বুল আলামিনের সাথে সম্পর্ক ঠিক রাখতে হিমশিম খেয়ে যান অনেকেই, কখনোই প্রাণবন্ত বা কর্মচঞ্চল হতে পারেন না। এমনকি তাদের মনোভাব আচরণ দেখে অনেক দিনে মানুষের ব্যাপারে মানুষ ভুল মেসেজ পেয়ে যান। দিশেহারা মানসিক অবস্থার কারণে সমাজে তেমন গুরুত্ব দেওয়া হয় না তাদের, এমনকি নিজ পরিবারেরও তেমন একটা কোনো প্রভাব থাকে না। অন্যদিকে তাদের নিষ্ক্রিয়তার কারণে তৈরি হওয়া শূন্য স্থান পূরণে এগিয়ে আসে এমন সব মানুষ যারা হয় বিভ্রান্ত অথবা সম্পূর্ণ ভুল পথের প্রতীক। এদের অনেকে মুসলিম উম্মার জন্য আজ যে বিষয়গুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ, যেমন তাওহীদ, আল হাকিমিয়া এবং আল ওয়ালা ওয়াল বারায়ের নিয়ে বেখবর অথবা বিভ্রান্ত, এমনকি এদের অনেকের তাকদীর, রিসালাত এবং কোরআন নিয়েও কোনো সঠিক ধারণা নেই। অনেকে আবার গণতন্ত্র, সেকুলারিজম আর লিবারেল ব্যবস্থার অনুসারী বলে পরিণত হয়ে কুফুরি বিশ্ব ব্যবস্থার আদর্শিক সৈনিকে পরিণত হয়েছেন। দুনিয়াবি সাফল্যের পুঁজিতে এরাই মুসলিম সমাজের প্রভাবশালী ব্যক্তিত্ব এবং রোল মডেলে গণ্য হয়। অন্যদিকে জরুরি অবস্থায় মানসিকভাবে আটকে থাকা মানুষগুলোকে নির্ভর করতে হয় এসব বিভ্রান্ত এবং গাদ্দার লোকেদের উপর। মুসলিম সন্তানেরা তাদের লেখা বই পড়তে পড়তে বড় হয়, তাদের তৈরি জিনিসকে অনুকরণ করে তাদের ব্যক্তিত্ব দ্বারা প্রভাবিত হয়। হ্যাঁ, আমাদের অবশ্যই উম্মাহকে নিয়ে ভাবতে হবে, ইমানদারদের অন্তরে উম্মার বর্তমান অবস্থানে ব্যথিত হতে হবে, উদ্বিগ্ন হবে, এটাই স্বাভাবিক, এটাই উম্মার পুনর্জাগরণের জন্য কাজ শুরু করার প্রথম ধাপ। কিন্তু এই উদ্বেগের এই বিষাদকে উদ্যমে পরিণত করতে হবে, এটা উম্মার প্রতি আমাদের দায়িত্ব। অন্তরে জমানো বিষাদকে চালিকার শক্তিতে পরিণত করতে হবে, এই উদ্বেগ এই কষ্ট যেন আমাদের অবহেলাকে দায়িত্ববোধে পরিণত করে। আপনি যে বিষয়েই পড়াশোনা করুন না কেন, সেটাকেই ইসলামের জন্য কাজে লাগানোর নিয়ত রাখুন। যতটুকু সামর্থ্য আছে তা নিয়ে ইসলামের জন্য কী করা যায় চিন্তা করুন। আপনার প্রতিটি কাজ, প্রতিটি পদক্ষেপ, নিপীড়িত মানুষের মুখের দিকে তাকিয়ে এক টুকরো হাসি,
যাদের জন্য অন্তরের কোণে থাকা দুঃখবোধ সব কিছুর আগে নিজের নিয়াতকে যাচাই করুন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পুরস্কারের আশা রাখুন। নিজ সন্তানদেরকে সময় দিন, খেলা করুন, তাদের হক আদায় করার জন্য, সুস্থ মানসিক বিকাশের জন্য এবং তাদের সাথে সম্পর্ক দৃঢ় করার জন্য। মনে রাখুন, আমাদের লড়াই একদিনের না, আমরা এক লম্বা যুদ্ধের মধ্যে আছি। এর জন্য প্রয়োজন দীর্ঘমেয়াদী পরিকল্পনা, কৌশল, হিসেবী পদক্ষেপ এবং ধৈর্য, আর সবচেয়ে বেশি প্রয়োজন ধীরস্থির ভারসাম্যপূর্ণ মানসিকতা। কাজেই জরুরি অবস্থায় আটকে থেকে নিষ্ক্রিয় হয়ে থাকবেন না, নিজের সময় এবং সুযোগগুলোকে নষ্ট করবেন না। শত্রুরা তাদের চেষ্টা চালিয়ে যাবে, তারা চেষ্টা করবে আপনাকে ধ্বংস করার, আপনার পথ বন্ধ করে দেওয়ার। তারা চেষ্টা করবে একের পর এক বাধা আর বিপত্তি তৈরি করার, যাতে আপনার মনে হতাশার সৃষ্টি হয়, যেন আপনি হাল ছেড়ে দেন। কারণ এতে শুধু আপনার ক্ষতি হবে না, ক্ষতিগ্রস্ত হবে পুরো উম্মাহ। কিন্তু তাদের এই সুযোগ দেওয়া চলবে না। ধৈর্য ধরুন, অবিচল থাকুন, দেখবেন তাদের ষড়যন্ত্র ব্যর্থ হবে। এক সময় তাদের ষড়যন্ত্রের ফলাফলও আমাদের অনুকূলে চলে আসবে। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তারা তো ব্যয় করবে, তারপর এটি তাদের উপর আক্ষেপের কারণ হবে এবং তারা পরাজিত হবে। সূরা আনফাল 36। আর তাহলে বিইজনিল্লাহ আপনিও হবেন সেই প্রতিশ্রুত বিজয়ের অংশ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাহ নিজ কর্ম সম্পাদনে প্রবল, কিন্তু অধিকাংশ মানুষই তা জানে না। সূরা ইউসুফ 21। সুতরাং নিজ ভিত্তিকে মজবুত করুন, নিষ্ক্রিয়তা থেকে বের হয়ে আসুন। এই দিনে নিষ্ক্রিয়তার নয়, এ পথ তাত্ত্বিকতার নয়।